ওরে দুনিয়ার মানুষ আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি এ কোরআন তুমি বলো রমজান মাসে নাযিল হয়েছো কোন রাতে নাযিল হলে বলো কোরআন উত্তর দিতে কি সুন্দর দেখুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওরে দুনিয়ার মানুষ আমি কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছি আবার কোরআনকে প্রশ্ন করুন হে কোরআন তুমি বলো রমজান মাসে নাযিল হলে লাইলাতুল কদরের রাতে নাযিল হলে বুঝলাম কেন ওই রাতে নাযিল হলে বলো কোরআন উত্তর দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফে শাহর ওরে দুনিয়ার মানুষ আমি কোরআন নাযিল হয়েছে কারণ ওই রাতটা হলো হাজার মাস ইবাদতের থেকে উত্তম রাত আর সেই লাইলাতুল কদর রাতে মুসলমানের বাচ্চারা রোজা রাখে লাইলাতুল কদরের রাতে ঠিকমতো ইবাদত করে না ঠিক না বে ঠিক এরা 27 রাতটাই ধরে রেখেছে শুনে নিন লাইলাতুল কদরের রাত হলো 21 23 25 27 29 21 রমজান মাসের শেষের 21 23 25 27 29 এই এই কটা রাত হলো লাইলাতুল কদরের রাত চলো আবার প্রশ্ন করছে কোরআনকে কোরআন তুমি বলো তুমি মানুষের তৈরি কোন বই কিনা বলো কোরআন জানিয়ে দিচ্ছে 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 3 নম্বর লাইন সূরার নাম সূরায়ে ককেয়ার মধ্যে আল্লাহ বললেন তানজীলুম মির রব্বিল আলামিন ওরে দুনিয়ার মানুষ আমি কোরআন রমজান মাস লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছি আর আমি আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছি আমি মানুষের কোন বই নয় মানুষের কোন কিতাব নয় মানুষের কোন লেখা কোন বই নয় আবার প্রশ্ন করুন হে কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাযিল হলে কে তোমাকে পৃথিবীতে আনলো বলো কোরআন জানিয়ে দিচ্ছে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নাযালা বিগির রূহুল আমিন আমাকে রূহুল আমিন ফেরেশতা যার নাম হলো জিব্রাইল আমাকে এনেছে আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাযিল হলে জিব্রাইল তোমাকে আনলো কার উপরে তুমি নাযিল হয়েছে বলো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুওয়াল হাক্কু মির রাব্বিহিম কোরআন জানিয়ে দিয়েছে রে দুনিয়ার মানুষ আমি মুহাম্মাদের উপরে নাযিল হয়েছি মুহাম্মদ সাল্লামের উপরে নাযিল হয়েছি আবার প্রশ্ন করুন হু ইজ মুহাম্মদ মুহাম্মদ নাকি বলো কোরআন জানিয়ে দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ হলো কে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদের আরেকটা পরিচয় আল্লাহ দিয়ে দিচ্ছে মোহাম্মদ কি করো কারোর বাম্মা নাকি মোহাম্মদ কি পরিমুখ মোহাম্মদের পরিচারক আল্লাহ দিচ্ছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আল কোরআন কোরআন বলছে মুহাম্মদ কারোর বাপ নয় মা নয় ওয়ালাকির রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রাসূল ওয়া খাতামান নাবিয়িন আখিরি জামানার শেষ নবী এবার মুহাম্মদের পরিচয়টা কি আপনাদের বলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু কোন বংশে জন্মগ্রহণ করেছে কুরাইশ কুরাইশটাকে শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুরি নবীর নানির নাম হলো বারিরা বা বানরা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12
তারিখ মতান্তরি 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর বাপেরা ক ভাই নবীর 9টা চাচা 18টা খালা এবার নবীর ভাই বোন কজন নবী উনি ওনার মায়েরা কা হালিমার আমিনার একমাত্র সন্তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী যখন হালিমা নামক মহিলার দুধ পান করতে গেলেন হালিমার একটা পেটের পুত্র সন্তান ছিল নাম হলো তার আব্দুল্লাহ আর দুটো কন্যা সন্তান ছিল তাহলে কি দাঁড়ালো নবীর দুধ ভাই একজন দুধ বোন হলো দুইজন এবার আসছে নবীর ছেলে মেয়ে কয়জন নবীর ছেলে মেয়ে হলো 7 জন কতজন কতজন 7 জন তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান বাল্যকালী বাল্যকালী আল্লাহ ডেকে নেয় তিনটে পুত্র সন্তান আল্লাহ পাক বাল্যকালী ডেকে নেয় সবথেকে বড় ছেলেটা যতদিন বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন আর চারটে কন্যা সন্তান কে কে জাইনাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফাতেমা তার পেট থেকে দুটো আল্লাহ সন্তান দিল নাম হলো হাসান আর হোসাইন এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিলাম এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যে দিন আসে সেই দিন চারটি আলোকিক ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন এক নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে ডাক্তাররা কেটে দিয়ে বেঁধে দেয় আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে শুধু তাই নয় প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে তাদেরকে কি করা হয় পুত্র সন্তান বলে 10 12 বছরের ভিতরে তাদেরকে খাতনা বা মুসলমানি করানো হয় ঠিক না বেটি আপনারা কি বলেন বাবা মুসলমানি তাই তো হ্যাঁ শুনে নিন এই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল হযরতে 82 বছর বয়সে 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানি হয়েছিলেন জোরে বলুন আমার বাপেরা এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত এই জন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপ এই পৃথিবীর জমিনে সব নবীর সুন্নত হলো আলাদা আলাদা প্রত্যেক নবীর সুন্নত আলাদা আলাদা আছে আমরা জানি না অবুজের মতো সব শুধু নবী মুহাম্মদের সুন্নত বলে চালিয়ে দিই চলুন আমি দুটো সুন্নাত বলে যাচ্ছি আমার মাথার চুলটা ছোট এই পুরুষরা মাথার চুল ছোট করাম এটা মুহাম্মদ নবী সুন্নত নয় এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত এই যারা গোঁফ রেখেছেন যারা যারা গোঁফ রেখেছেন গোঁফ রাখা হলো মুহাম্মদ নবী সুন্নত নয় এটা ইব্রাহিম নবীর সুন্নাত দাড়ি যারা রেখেছেন এটা মুহাম্মদ নবী সুন্নত নয় এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত কুল্লি করেন যারা কুল্লি করা মুহাম্মদ নবী সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয় এটা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত শুধু তাই নয় হাত আর পায়ের নখ কাটা হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত শুধু তাই নয় পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করেন পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত শুধু তাই নয় নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয় এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত শুধু তাই নয় এই মেহমানদারি করানো ওযু করতে গেলে হাত মুখ তিনবার করে ধৌত করা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম বলেন তিনবার এটা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন তিনবার ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত শুধু তাই নয় মেহমানদারি করানো আমি আপনাদের এখানে এলাম আমাকে মেহমানদারি করাছিলেন হুজুর এটা কেন ওটা কেন এই যে মেহমানদারি করানো মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন এই পৃথিবীর
পৃথিবী জমিনে একজন নবী ছিলেন যিনি কোনোদিন কোন রাতে একা একা খাইনি মেহমান ছাড়া তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন এগুলো সব ইব্রাহিম নবীর সুন্নাত আর আমরা জানি না সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজ করি এবার আসছি দেখুন মুহাম্মদ রবি সুন্নাত গুলো কি তাহলে মাথায় টুপি দেওয়া মুহাম্মদ রবি সুন্নাত পাগড়ি পরা মুহাম্মদ রবি সুন্নাত বাবরি চুল লাগা মুহাম্মদ রবি সুন্নাত গোপটাকে ছোট করা মুহাম্মদ রবি সুন্নাত মেসোয়াক করা মুহাম্মদ রবি সুন্নাত দাড়িটাকে বড় করা মুহাম্মদ রবি সুন্নাত পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ রবি সুন্নাত ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ রবি সুন্নাত জুতো পায়ে দেওয়া মুহাম্মদ রবি সুন্নাত পেশাব পায়খানা বিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ রবি সুন্নাত আর নামাজ পড়তে গিয়ে বাপেরা খবরদার দুটো কাজ কোনোদিন করবেন না আল্লাহর নবী নিষেধ করেছেন নামাজের সময় কোনোদিন তোমরা এই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না ও পুরুষ জাতি পায়ের গাঁটের নিচে কাপড় কোনোদিন ঝুলিয়ে পড়বেন না আর দুই নাম্বার নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না বাবা চারটে মাস পরে উনি নামাজ পড়তে এসেছে জুম্মার নামাজ চারটে মাস করে নামাজ পড়তে এসেছে হয়েছে খবরদার নবী নিষেধ করেছেন নামাজ মুখ ঢেকে কোনোদিন নামাজ পড়বে না বাবাজিরা বাড়িতে ভালো করে ভাববেন ঈমান কোথায় যাচ্ছে এবার বুঝতে পারছেন বাস্তব কথা বলে গেলাম মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহর নবী নিষেধ করেছে আমার বাবার কথা নয় আজ লকডাউনের সময় কি করেছেন হরদম খালি জুম্মা তো মসজিদে এসেছিস কেন বইয়ের কাছে শোয়ার সময় তখন তো মুখ ঢাকিস না বইয়ের কাছে শোয়ার সময় তখন মুখ ঢাকে না আর আল্লাহর ঘরে এলি ওর মুখ ঢাকা এসটি কেন মসজিদে তো আসতে কে বলেছে রেজাকের মালিক কে জোরে বলুন আয়াতের মালিক কে মউতের মালিক কে রোগ দেবার মালিক কে সারাবার মালিক কে নামাজটা কার নামাজে কার সঙ্গে কথা হয় মুখ ঢেকে বাবেরা বাড়ি থেকে ভাববে এই জন্য আমি বাস্তব কথাগুলো বলে ফেলি তো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু খারাপ ভাববেন না বাবা আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি চলুন এরপরে সূরা তাফসীরে ঢুকবো এবারে আসছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি খাবার খেতে ভালোবাসতেন আল্লাহর নবী কি কি খাবার খেতে ভালোবাসতেন শুনে নিন আজ পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাবার খেতে ভালোবাসতেন কেন ভালোবাসতেন ওর মধ্যে কি আছে এক নাম্বার নবী খেতে ভালোবাসতেন স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন কি পানি পরিষ্কার আর্সেনিক মুক্ত পানি পান করতে নবী ভালোবাসতেন বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন এই মুহাম্মদ কেন আর্সেনিক মুক্ত পানি খেতে ভালোবাসতেন বলছে খাবার যাই তুমি খাও না কেন পানিটা যদি গন্ডগোল খেয়েছো পেটের গন্ডগোল শুরু হয়ে যাবে আজকে 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবার কিনা আজকের বর্তমান বৈজ্ঞানিকরা গবেষণা করছে আর আমরা মৌলবি সাহেবরা কি করলাম নবীর হাদিস নিয়ে গবেষণা না করে আমরা নবীর দেহ নিয়ে মারামারি করতে লাগলাম ঠিক না বেটি নবীর দেহ নিয়ে মারামারি করছে একটু পড়াশোনা করতে হয় গো বাপ কেতাব পড়ে আলেম ওয়াজ করা আর ক্যাসেট শুনে ওয়াজ করা দুটো কিন্তু এক নয় চলুন দুই নাম্বার নবী খেতে ভালোবাসতেন কি দুধ খেতে ভালোবাসতেন কি 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 দুধ খেতে ভালোবাসতেন দুধ কিভাবে আমরা পাই কোরআন বলছে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাম নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানান খালিসান সাইগন লিশারিবি 14 নম্বর পারা 3 নম্বর 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 2 থেকে 3 নম্বর লাইন সূরার নাম সূরা নাহালের 66 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলছে চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে শিক্ষা রয়েছে চতুষ্পদ জন্তুর ভেতরে শিক্ষা রয়েছে চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বটায় দুধ পৌঁছে দিই ওই দুধ তোরা ধুয়ে পান করিস দুনিয়ার দুধ বেশি দিন থাকলে খেতে পারিস না জান্নাতে একটা নদী রেখেছি দুধের নদী জান্নাতে একটা পানির নদী আছে জান্নাতে মোট চারটে নদী রেখেছি আমি আল্লাহ এক নম্বর পানির নদী দুই নম্বর দুধের নদী তিন নম্বর মধুর নদী চার নম্বর মদের নদী মদ 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 কোরআনের সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে আলোচনা করতে করতে ইনশাআল্লাহ ওই জায়গায় পৌঁছে যাবে একটু ধৈর্যের পরিচয় দিন
তাহলে এক নাম্বার নবী পানি পান করতে ভালোবাসতেন, দুই নাম্বার নবী দুধ খেতে ভালোবাসতেন। সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করছে, এই মুহাম্মদ সাল্লাম দুধ খেতে কেন ভালোবাসত, গবেষণা করতে দেখি দুধের মধ্যে কি আছে দেখি। গবেষণা করে বলছে দুধের মধ্যে ভিটামিন এ বি সি ডি কে সব রকমের ভিটামিন আল্লাহ পাক দুধের মধ্যে দিয়েছে। এমন কি কোন মানুষকে যদি কোন মানুষকে পানি না খেতে দিয়ে, খাবার না খেতে দিয়ে শুধু যদি দুধ খাইয়ে রাখা যায়, একদম 10 দিন পর্যন্ত দুধ খেয়েও কাটিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তার জ্বলন্ত প্রমাণ হলো যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেই দিন থেকে নিয়ে 6 মাস বয়স পর্যন্ত কোনো খাবার পানি পান করিনি, একমাত্র মায়ের দুধের অপেক্ষায় পড়েছিলাম। ঠিক না বেটি? দেখেছেন গবেষণা কোথায় হচ্ছে? আর আমরা গবেষণা করছি, আমরা নবীর দেহ নিয়ে মারামারি করছি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আর কি জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এই সব নিয়ে মারামারি, এই সব নিয়ে এই ধর্মের ভেতরে মারামারি। আসল জায়গা আমরা কিছু বলিনি, শুনে নিন, জেহাদু ফিদ্দিন, জেহাদু লিদ্দিন, ফি মানে মধ্যে, আল্লাহ মানে জন্য, ইংরেজিতে ফর আর ইন বলে, কোথায় বসে সে তো জানেন আইডিয়া নেই, যাই হোক ইংরেজিতে ফর আর ইন, জিহাদ ও ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন ফার ডিফারেন্স, ধর্মের মধ্যে যুদ্ধ করা। তুমি যদি ধর্মের মধ্যে যুদ্ধ করে মরেছ তোমাকে শহীদের মর্যাদা পাবে কিনা আমি জানি না, বলতে পারবো না, তবে ধর্মের জন্য যদি তুমি একবার, যুদ্ধ তো দূরের কথা, আল্লাহু আকবার ধ্বনিটা যদি একবার বলে দিয়েছো ওতেই আল্লাহ সারা পৃথিবী তোমার ছড়িয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিতে হবে? আর উদাহরণ দিলাম না, একবার আল্লাহু আকবার শব্দটা খালি বলেছে মেয়েটা মুখ থেকে, মনে পড়ছে? সারা পৃথিবী তাকে চিনিয়ে দিল একটা আল্লাহু আকবার শব্দ ধ্বনিতে। আর তুমি সারাদিন বসে বসে অনেক কিছু করতেছো, কিছুই পালতে আর ভাববো বাবা। তার মানে এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা হলো সব থেকে বড় জিনিস, অন্তরটা পরিষ্কার করো। আমি নেগেটিভ পজিটিভ কিছু কথা বলবো বাপ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, চলুন এগিয়ে যাচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর পানি খেতে ভালোবাসতেন, দুই নম্বর দুধ খেতে ভালোবাসতেন, তিন নম্বর নবীজি মধু খেতে ভালোবাসতেন, মধু মধু মধু, কি বললাম? মধু। আচ্ছা মধু কোথায় পাওয়া যায়? কোরআন কি বলছে দেখি, সব কোরআনই আছে গো বাপ, আমরা কোরআন নিয়ে তো রিসার্চ করি না, পড়াশোনা করি না, গবেষণা করি না, মানুষকে বলি না, কোরআনে একটা আয়াত নিয়ে খালি এ মাথা ও মাথা সে মাথা করছে আর মারামারি করছে। কোরআন বলছে দুধ কিভাবে, মধু কিভাবে পাও, আট পুকুরের মানুষেরা মধু খুঁজে নাও। ওয়াওহা রাব্বুকা ইলান নাহনি আনিতাকিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা, 13 নম্বর পিছের 8 নম্বর লাইন, সুরার নাম সুরাই লাহানের 68 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরাম তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি, ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে আমি আল্লাহ ফিল্টার করে একটা রস বের করব, সেই রসটার নাম হলো মধু, মানব জাতির আরোগ্য লাভ। আল্লাহর নবী বলেছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আল্লাহ পাক মধুর ভিতরে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, নবীর এই কথাকে নিয়ে গবেষণা করছে কে, আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মধুর ভিতরে 70টা রোগের ওষুধ আছে, খোঁজ তো দেখি মিথ্যা না সত্য দেখি। গবেষণা করতে করতে আজকের পর্যন্ত 56টা রোগের ওষুধ মধুর ভিতর থেকে আল্লাহ পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা রোগের ওষুধ? 56টা রোগের ওষুধ। এই জন্য বাচ্চা ছেলেদের মধু খাওয়ানো ভালো, মধুর উপকারিতা কি জানেন? অনেক ছেলে ঠান্ডা দেশে যারা থাকে, বরফের দেশে যারা থাকে, তারা শরীরকে গরম করার জন্য মদ খায়, মদ খেলে শরীর গরম হয়ে যায়, ও বাবা মদের থেকে মদটা হারাম আর মধুটা হলো হালাল, মধু খাও তার থেকে বেশি শরীর গরম হয়ে যাবে, ঠিক না বেটি? মধু মধু শরীরের উপকার, গলা থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গের উপকারিতা হলো মধু। আজকে আমরা সে মধু গুরুত্ব দিই না, আমার নবী সেই মধু খেতে ভালোবাসতেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে কেন খেতে ভালোবাসত, এর মধ্যে কি এমন জিনিস আছে দেখি।
চার নম্বরে নবী খেতে ভালোবাসতেন খেজুর, কি বললাম? খেজুর খেতে ভালোবাসতেন, খেজুর। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে কার্বোহাইড্রেট, যার ফলে আপনি খেজুর খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং শরীরে উপকার আছে, বহু উপকারী আছে, উপকারী খাবার খেজুর। এবং খেজুরের ভিতর থেকে একটা দামি খেজুর আছে, তার নাম কি বাবা বলো বলো? আজুয়া, কি বললাম? আজুয়া খেজুর, খুব দামি খেজুর। আর ওই খেজুরটা আল্লাহর নবী কি বলেছে শুনুন, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আজুয়া খেজুর দুটো খায়, আজুয়া খেজুর যদি দু পিস খায়, খাওয়ার পরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আজুয়া বিসমিল্লাহ বলে আজুয়া খেজুর দুটো খাবে, তারপরে যদি বিষও পান করে ফেলে, বিষও পান করে ফেলে, মানুষ মরবে না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই কথাটা নবীর কথা? এই কথাকে নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা, বললে এই মোহাম্মদের কথা মিথ্যা, খেজুর খেয়ে নাকি বিষ খেলে নাকি বিষ কাজে লাগে না, হে বাজে কথা বলে চ্যালেঞ্জ করলো, মিথ্যা অপবাদ দিতে লাগলো। সেই সময় এই ইউটিউবে যারা করো আছো, ইউটিউবে এই ঘটনাটা ইউটিউবে আছে, দেখবে এই জিনিসটা ইউটিউবে পাবে, তুমি তো ইউটিউব খালি এইসব এটা ওটা করো, হ্যাঁ ইউটিউবে সব পাবে। সে একজন মৌলানা সাহেব, আমেরিকার একজন মৌলানা সাহেব, উনি চ্যালেঞ্জ করলো, আমি চ্যালেঞ্জ করছি আজুয়া খেজুর খাওয়ার পরে বিষ খেলে কোনো কাজে হবে না। সঙ্গে সঙ্গে করলো কি, একটা বিশাল বড় জন লোকেদের একটা অডিটিয়াম এ করলো, মানে একটা বিশাল জনসভা, সেই জনসভার ভিতরে স্টেজে উনি করলেন কি, উনি মৌলানা সাহেব বসে আছে, ছবিটা দেখবেন ইউটিউবে পেয়ে যাবে। তো করেছে কি, উনি দুটো আজুয়া খেজুর খেয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, দুটো আজুয়া খেজুর খেয়ে এক বোতল বিষ, এক বোতল বিষ পান করেছে, কোনো কাজই হয়নি, কোনো ক্ষতি হয়নি, বুঝলেন? এটাই নবীর কথা, এটাই এই সেই নবীর কথা বলছে আপনাদের কাছে। আর আপনারা তো এসব নিয়ে গবেষণা করবেন না, গবেষণা করবেন কি নবীর দেহ নিয়ে, নবীর নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকে, লে এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ বক্তা ও বক্তার বলে কাফের, আর ও বক্তা এ বক্তার বলে কাফের। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের, বললেওয়ালা নিজে কাফের। এবার বুঝতে পারছেন বাপ আমার, খুব সাবধান, জোবান আছে বলে বলে দিলে, পপুলারিটি আছে বলে যাইতেই বলে দিলে, এর না এর নাম ধর্ম নয়। চলো না, এগিয়ে যাচ্ছে। কটা হলো খাবার, কটা খাবার হয়েছে বাবা? কি কি? পানি, পানি, দুধ, খেজুর আর মধু, চারটে হয়েছে, তাই তো? পাঁচ নম্বরে নবী খেতে ভালোবাসতেন মাশরুম, মাশরুম জানেন বাবা? মাশরুম, মাশরুম গো বা মাশরুম, পেছনের লোকেরা জানো বাবা? ওই ওই মাশরুম, মাশরুম বলে ব্যাঙের ছাতার মতো দেখতে, ব্যাঙের ছাতা নয় কিন্তু, ব্যাঙের ছাতার মতো দেখতে, ওই খাবারটা নবী খেতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু এই খাবার কেন খেত, এর মধ্যে কি আছে দেখি, বল বলছে গবেষণা করে বলছেন এই মাশরুম যদি কেউ খায় তার চোখের জ্যোতি বাড়বে, চোখের যদি রোগ থাকে ওই মাশরুম খাওয়ার পরে চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের রোগ সেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কি আশ্চর্য! তারপরে নবীজি খেতে ভালোবাসতেন কি, সাবু বা বার্লি, কি বললাম? বার্লি, ওইটা খেতে, ওই খেজুর, খেজুর, কিশমিস, কাজু বাদাম, দুধ আর সাবু বা বার্লি দিয়ে ফুটিয়ে খেতেন। এটা খুব মারাত্মক একটা প্রোটিন জাতীয় খাবার, মারাত্মক প্রোটিন খাবার, এই তিন এই কটা মিক্স করে খাতেন। এবার আসছি আর একটা নবী খেতে ভালোবাসতেন, ফল শশা বা ফল কুচে দইয়ের সঙ্গে খেতেন, যাকে রায়তা বলে, চেনেন? চেনেন বাবা রায়তা, বোঝেন রায়তা? রায়তা গো বাবা, এই পেছনের লোকেরা বুঝতে পারছে না মনে হয় আমার বাজ, বাবা বুঝতে পারছেন? আহা, আল্লাহ হেদায়েত করুক বাপ, বুঝে নেন। আমি চলে যাবো যেদিন, সেদিন আফসোস করবেন, এই খাবারগুলো নবী খেতেন, যখন খাবেন মনে মনে এটাই বিশ্বাস করবেন আমার রসুলুল্লাহ এই খাবারটা খেতেন, আমিও সেই খাবারটা খাচ্ছি, আল্লাহ আপনার নামায় আমল নামায় নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, খেতে খেতে শুকরিয়া আদায় করবেন। চলুন, তাহলে কি হলো, নবীজি খেতে ভালোবাসতেন, কটা হয়েছে? পানি, দুধ, মধু, খেজুর, আপনার মাশরুম, আচ্ছা সাবু বা বার্লি। এরপরে নবী রুটি খেতে ভালোবাসতেন, রুটি, রুটি, যবের রুটি, গমের রুটি বা এইসব রুটিগুলো, ভুট্টার রুটি, রুটি খেতে ভালোবাসতেন নবীজি। যেহেতু ওই এলাকায় ভাত খুব কম হওয়া যেত, রুটির প্রচলন বেশি, সেই জন্য রসুলুল্লাহ রুটি একটু বেশি খেতেন। ব্যাস, এবার আসছি ফলের মধ্যে, দুটো ফল খেতে ভালোবাসতেন খুব বেশি, কি কি? এক নম্বর রুম্মান, মানে আনার, আনার মানে ডাকে বলে ডালিম, কি বেদানা, বেদানা বলে নাকি, বেদানা, বেদানা খেতে নবী ভালোবাসতেন, বেদানা। আচ্ছা, আর একটা ফল খেতে ভালোবাসতেন, সেটা হলো কি জানেন, বাতিকুল আহমার, তার মানে তরমুজ, কি বললাম? তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন,
তরমুজ, তরমুজের মধ্যে প্রোটিন জাতীয় খাবার আছে, এই জন্য তরমুজের গুরুত্ব অনেক বেশি। যাই হোক, আজ বৈজ্ঞানিকরা গবেষণা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন, খেতে ভালোবাসতেন, এর মধ্যে কি জিনিস আছে, কেন তিনি খেতেন। আজ গবেষণা করে তারা ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। চলো এবার আসছি, আর নবী খেতে ভালোবাসতেন দুটো সবজি, খেতে ভালোবাসতেন দুটো সবজি, কি কি? এক নাম্বার লাউ খেতে ভালোবাসতেন, লাউ লাউ কদু কদু, বুঝতে পারছেন। আর একটা সবজি খেতেন, তার নাম হলো কচি শশা। কি বললাম? বুড়ো শশা নয়, কচি শশা খেতে নবী ভালোবাসতেন। ক্যানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হারভে। উনি বলছেন, এই উনি একজন খ্রিস্টান, এই মুহাম্মদ সাল্লাম কচি শশা কেন খেত, শশার মধ্যে কি আছে দেখি। উনি গবেষণা করে বলছে, কোনো মানুষ যদি কচি শশা ভায়, কচি শশা যদি সে খায়, তার ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, পেট পরিষ্কার হয়, শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মারবেল করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটাকে নিয়ে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে এত উপকারিতা। এরপরে আসছি, নবীজি খেতে ভালোবাসতেন সিজনের ফল। কি বললাম বাবেরা? সিজনের ফল, সিজনের ফল বলতে বুঝতে পারছেন, মানে এখন ধরুন এখন কি সিজনের ফল আছে, আপেল, কমলা, লেবু ইত্যাদি, আনারসটা নেই, আমের সিজনে আম, সিজনের ফল খেতে নবীজি ভালোবাসতেন। এরপরে আসছি, নবীজি খেতে ভালোবাসতেন মাংস, দুই রকমের মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। কি বললাম? সিনা, সিনা সিনা বলেন নাকি? এখানকার মাংস অত্যন্ত নরম, বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। আর দু নাম্বার মোরকের মাংস খেতে নবী ভালোবাসতেন। কিসের মাংস? মোরকের মাংস। এখন গবেষণা চলছে মোরকের মাংস নবী কেন খেতেন, চলুন দেখি মোরকের কি উপকারিতা আছে। একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আল্লাহর নবী একদিন বসে আছেন, মনটা খুব খারাপ, জিব্রাইল ফেরেশতা এসেছেন, এসে বলছেন, হে নবী আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে জানতে পারি? নবীজি বললেন, আমার গোনাগার উম্মত, উম্মতিরা ওরা যদি ঘুমিয়ে পড়ে ফজরের সময় তো নামাজই পড়তে পারবে না, কে ডেকে দেবে, কে ডেকে দেবে। শুধু তাই নয়, রমজান মাসের সাহারি খেতে পারবে না। কি বললাম? সেহেরি নয়, কি বললাম? সাহারি শব্দটা, সেহেরুন মানে হচ্ছে জাদু করা, সিনে জেদ দিলে, দন্তের সয় একাত দিলে জাদু করা, আর দন্তের সয় আকাত দিলে, সাহারুন মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি বলে না। বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে দেখি সেহেরি লেখা থাকে, জানি না তারা কিভাবে, হয়তো এগুলো লক্ষ্য করেছেন কি তা জানি না, আল্লাহ ভালো জানেন। চলো, তো নবীজি বলছেন, আমার গোনাগার উম্মত, উম্মতিরা রমজান মাসে সাহারি কি করে খাবে, খেতে পারবে না, ঘুমিয়ে পড়বে, উঠতে পারবে না, এই জন্যই মনটা আমার খারাপ। জিব্রাইল বললেন, হে নবী নামাজ আল্লাহর জন্য। আল্লাহ বলে দিলেন, জিব্রাইল তুমি নবীকে বলে দাও, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, আর আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার। বলে কিরকম? আল্লাহর নবী বল নবীকে বললেন, ও আমার রসুল ভালো করে শুনে নিন, এই পৃথিবীর জমিনে একটা প্রাণী তৈরি করেছি, এই পৃথিবীর জমিনে একটা প্রাণী তৈরি করেছি, প্রাণীটার নাম হলো দিক, দিকুন মানে মোরগ, দিকুন মানে মোরগ, ওই মোরগটাকে এমন করে দিয়েছি আমি আল্লাহ, খবরদার ওই মোরগকে কোনোদিন গালি যেন কেউ না দেয়। আল্লাহর নবী বললেন, লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুনিস সালা, হাদিস। আল্লাহ নবী বললেন, লা তাসুবুদ্দি কাম, তোমরা মোরগকে জীবনে কোনোদিন গালি দিও না, ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। আশ্চর্য জিনিস, কে সারা রাত ঘুমিয়ে থাকবে আর ঠিক ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে দেখবেন মোরকের ডাক বাঁক দেওয়া শুরু হয়ে যাবে, কে ওকে শিখিয়ে দেয় ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, তোমরা একে জাগিয়ে দাও। সুন্দর করে বলে গেলাম বাপেরা, আল্লাহর নবীর এই খাবারগুলো খেতে ভালোবাসতেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসতেন, সকল শ্রেণীর লোকের সঙ্গে নবীজি কথা বলতেন, এমনকি ছোট বাচ্চার কথায় গুরুত্ব দিতেন, আর বুড়ো মানুষের কথায় গুরুত্ব দিতেন, রাজার কথায় গুরুত্ব দিতেন, প্রজার কথায় গুরুত্ব দিতেন, আর নেতা মন্ত্রীর কথায় গুরুত্ব দিতেন, আবার ফকির দরবেশের কথাও নবী গুরুত্ব দিতেন। আর আমাদের মধ্যে কি হয় জানেন, একটু উঁচু জায়গায় উঠে গেলে
গরিবদের আর কোনো পাত্তা পাওয়া যায় না, ঠিক না বেটি? একটু লোকটা একটু হাইফাই হয়ে গেছে আর নিচের লোকেদের কোনো দেখে না, এই একই বলে অহংকার। আল্লাহ পাক বলেন, কিসের অহংকার করিস? এই হালুয়ার মানুষেরা, পুকুরের মানুষেরা কিছের অহংকার? তোদের টাকা টাকা কটাকার মালিক, আল্লাহুল গনি গোয়ান তুমুল ফুকারম, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিছের অহংকার দেখা, জ্ঞানের অহংকার। জ্ঞান জ্ঞান জ্ঞান, কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, জ্ঞানের অহংকার দেখাচ্ছিস, কত জ্ঞানের অহংকার দেখাচ্ছিস? সামান্য জ্ঞান তুই অর্জন করেছিস, বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরে তোর জ্ঞান, ইংরেজির জ্ঞান দেখাচ্ছিস, ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরে তোর জ্ঞান, আরবিতে মাওলানা মুক্তি হয়েছিস, মাওলানা মুক্তি হয়েছিস, তাই কিরে আরিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করে কি বললি, দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। আল্লাহ নবী বলেন, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেটি? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল, চেয়ারের অহংকার। আল্লাহ বলে, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারানো হারাবো, তুও যা একটা টলিও লফা। কিসের অহংকার? পাটির বল, লাঠির বল, পাটির বল, শুনে রেখে দিন, ক্ষমতার অহংকার দেখাচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুলিকাল ইনসানু দঈফা, পবিত্র কোরআনের 5 নম্বর পারা একেবারে 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন, ক্ষমতার অহংকার দেখাচ্ছিস, কিসের ক্ষমতার অহংকার? ওয়াকুলিকাল ইনসানু দঈফা, আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি দুর্বল করে, দুর্বল করে, মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা, ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? আল্লাহ বলে, 50টা পার হো, একটা রোগ দিয়েছি, রোগ রে, পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি, রোগটার নাম মিস্টার সুগার, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছা পিচ্ছে নিজেও জানো না, ঠিক না বেটি? আল্লাহ বলে, কিসের অহংকার দেখাচ্ছিস? পাটির বল, লাঠির বল। ধরুন আপনার হাড়োয়া এলাকায়, এই হাড়োয়া এলাকার সব থেকে বড় গুন্ডা, হাড়োয়া এলাকার সব থেকে বড় গুন্ডা, বিশাল বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে, জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলছে, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? তখন স্যার তখন বলছে, আর বলিস না, লুঙ্গির ভেতরে 4টে কাঠ পিঁপড়ে ঢুকেছে, বের করতে পারছি না, কেমন জায়গায় কামড়াচ্ছে, ফুলেও যাচ্ছে, বলতেও পারছি না কি করি। তখন বডিগার্ডরা বলছে, স্যার দাঁড়াও, আমরা একটা মিটিং বসি, মিটিং 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 কর, মিটিং তা কর, মিটিং কর, তো কি মিটিং করবি, কর করে আগে ঠিক কর। তখন মিটিং করে বলছে, স্যার একটা সিদ্ধান্ত এসেছি আমরা। বলো কি সিদ্ধান্ত? বলছে ফায়ার, লুঙ্গির ভেতরে ফায়ার করবো, কার করবো, হট হট হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এই জন্য আমি বলি গো বাপ, আমার পাশে একটা দর্জিওলাকে বসান, আমার পাশে একটা দর্জিওলাকে বসান, আমি ওকে মনে করি আমার থেকে দর্জিওলাটা বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে, ঠিক না বেটি? এজন্য অহংকার করে চলাফেরা করবে না বাপ, তাচ্ছিল্য অহংকার যারা করেছে আল্লাহ তাদের গজব দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাদের শেষ করে দিয়েছে। এজন্য আসি বাপেরা, আজকের আমার আলোচনা ছিল কি, এই সাময়িক নবীর পরিচয় দিতে গিয়ে, নবীর খাবারের পরিচয় দিতে গিয়ে, আরো নবীর সুন্নত অনেক আছে বাবা, আর বেশি বলে লাভ নেই। এবার আসছি যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম ছিল সূরায়ে ফাতিহা, তাই না বাপ? হ্যাঁ, আচ্ছা, সূরা ফাতিহা 7টা আয়াত আছে, কটা কটা কটা? 7টা আয়াত। আয়াত সূরাটি নাজিল হয়েছে মক্কায়, মক্কায় নাজিল হয়েছে, 7টা আয়াত আছে, বেশিরভাগ লোক বলেছেন মক্কায়। এবার আসছি এই সূরা ফাতিহাকে ফাতিহা বলা হয় কেন? সূরা ফাতিহার 4টে বিখ্যাত নাম আছে, কয়টা কয়টা? 4টে বিখ্যাত নাম আছে। 1 নম্বর সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে কি? ভূমিকা। কি বললাম বাবা?
ইন্ট্রোডাকশন ভূমিকা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা আচ্ছা একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি এই নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন কেন কারণটা কি আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আল্লাহ রাসূল বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ঠিকই কেন পড়বেন সূরা ফাতিহা সূরা ইয়াসিন দিয়ে শুরু করলে হবে না নামাজের প্রথম রাকাত না সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে কারণটা কি শুনে নিন সূরা ফাতিহাকে প্রত্যেকটা আয়াতের প্রশ্ন করবেন প্রত্যেকটা আয়াতের প্রশ্ন করলে উত্তর আসবে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সূরা ফাতিহাকে প্রশ্ন করলে প্রত্যেকটা আয়াতের প্রশ্নের উত্তর আসবে আল্লাহ আমি বলে দিচ্ছি সব একটা একটা করে তো এই জন্য ভূমিকা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি ফাতিহা মানে হচ্ছে ভূমিকা দুই নাম্বার সূরাটির নাম হলো উম্মুল কুরআন বা উম্মুল কিতাব কেন্দ্রস্থল সূরা ফাতিহা হলো কোরআনের কেন্দ্রস্থল আর উম্মুল কিতাব কিতাবের মা সূরা ফাতিহার ভিতরে গোটা কোরআনের নিজস্ব নিজুর মানে নিংড়ানো জিনিস সূরা ফাতিহার ভিতরে ঢোকানো আছে তিন নাম্বার সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুস সালাত নামাজের সূরা মানে প্রত্যেক রাকাতে এই সূরাটা নামাজে পড়তেই হবে এই সূরা নামাজে না পড়লে নামাজ হবে না চার নাম্বার সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুস শিফা কি বললাম কি বললাম বাপেরা সূরাতুস শিফা আরোগ্য লাভের সূরা এর নামটা কেন হলো এ নামটা এলো কেন এর একটা পেছনে একটা ঘটনা আছে ঘটনাটা খুব ভালো করে শুনে নিন খুব ভালো করে ঘটনাটা শুনে নিন বাপেরা খুব মারাত্মক আমল করবেন কাজ হবে আবু মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস কত নম্বর মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস রাবির নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন উনি বলছেন আমরা একটা গ্রামে গিয়েছিলাম ঘটনাটা গল্পটা শুনে নিন আগে তবে বুঝতে সুবিধা হবে আমরা একটা গ্রামে গিয়েছিলাম তো সেই গ্রামে গিয়ে দাঁড়িয়েছি একটা মেয়ে ছেলে ছুটে ছুটে আসছে আমাদের কাছে ওই গ্রামের একটা মেয়ে ছেলে ছুটে ছুটে আসছে তো আমাদেরকে এসে মেয়েটি বলল আচ্ছা ভাই তোমাদের মধ্যে থেকে কেউ ঝাড়ফুঁক করতে পারো বলে কেন ঝাড়ফুঁক ঝাড়ফুঁক বোঝেন ওই তেল ফুঁক দেয় পানিতে ফুঁক দেয় বা আয়াত পড়ে ফুঁক দেয় এটা জায়েজ আছে বুখারী হাদিস কিতাবুত তিব্বি ওয়ার রুকা যাই হোক তো তোমাদের মধ্যে কেউ আছো এই ঝাড়ফুঁক করতে পারো তখন বলছে কারণটা কি বলছে আমাদের গ্রামের যে প্রধান আমাদের গ্রামের যে লিডার প্রধান তার সাপে কামড়েছে সে মারা যাবে তা তাই আমি ছুটে ছুটে আসছি তোমরা মুসলমান তো তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো তখন একজন সাহাবি বলল এই আমি যা পারি চলো আমি যাব বলে সেই সাহাবি চলে গেলেন যাওয়ার পরে ওখানে গেলেন গিয়ে ঝাড়ফুঁক করলেন করার পর তার সাপের বিষ নেমে গেল নেমে গেল নেমে যাওয়ার পর উনি চলে এসেছে আসার আগে সেই প্রধানের তরফ থেকে 30টা বকরি দেওয়া হয়েছিল কটা কটা 30টা বকরি দেওয়া হয়েছে আর সাথে সাথে পানি দুধ পান করানো হয়েছে তো এবারে করলো কি 30টা বকরি আনলো আসার পরে এখন 30টা বকরি পেয়েছে তো সাহাবীরা সব খেতে পাচ্ছে না নিতে পাচ্ছে না কি করে নেব ও ঝাড়ফুঁক করে করে এনে এনেছে আমি নেব কি জায়েজ হবে না হালাল হবে না হারাম হবে কি করে বুঝবো চলো নবীজির কাছে গেলেন নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ওই গ্রামে গিয়েছিলাম একজন মেয়ে ছেলে দৌড়ে দৌড়ে এসে আমাদের বলল আমাদের গ্রামের প্রধানের প্রধানের সাপে কামড়েছে তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো তা একজন সাহাবি আমাদের মধ্যে থেকে গেলেন আমরা জানতাম যে উনি ঝাড়ফুঁক করতে পারে জানি না উনি গেলেন সেই সাহাবিকে বললেন তুমি গিয়ে কি বললে বাবা নবীজি জিজ্ঞেস করছে সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গিয়ে কিছুই বলিনি মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে
সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি আল্লাহর রাস্তে সাপের বিষ পানি হয়ে গেছে আল্লাহর নবী শুনে খুব খুশি হলেন আর বললেন আমি তো তোমাদের কি পেয়েছো বলো তোমরা তা বলছে আমরা 30টা বকরি পেয়েছি বলে তোমরাও কিছু নাও আমার জন্য কিছু রেখো হ্যালো এখান থেকে বাপের একটা জিনিস বের হয়ে আসবে বাড়িতে গিয়ে ভাববেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে আজ আমি আপনাদের বলে যাচ্ছি সাপে যদি কারোর কামড়ায় আর এই সূরা ফাতিহা যদি খালেস নিয়েতে আমলের সহিত যদি সাতবার পড়ে যদি ফুঁক দেওয়া হয় সাপের বিষ পানি হয়ে যায় তা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস রাবিন নাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য আল্লাহর নবী সেই দিনই বলেছিলেন সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা রোগ হয়েছে ক্যান্সার হয়েছে যাই হয়েছে আপনার ছেলে মেয়ের বাতাস লেগেছে যাই হোক না কেন আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে চার কুল পড়ে দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়ে দেন জেন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না জোরে বলুন আর আমরা কি করি এগুলো আমরা নিজেরা না করে মলি সাহেবের কাছে আসি মলি সাহেব কানটা তাবিজ লিখে দেয় আর সেখানে হাজার দশেক বারো যার যেমন ডিমান্ড সেভাবে টাকা নিয়ে নেয় বুঝতে পারলেন আজ ভালো একটা জিনিস শিখিয়ে গেলাম সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুটো সূরা যদি সাতবার পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক সাতবার কুল আউযু বিরাব্বিন নাস সাতবার এই দুটো সূরা সাতবার করে পড়ে যদি কোনো ব্যক্তি নিজের গায়ে ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয় জেন ভূত পরি জাদু বানটোনা কিচ্ছু লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল হলো এ সূরা সানে নুজুল কি এ সানে নুজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে হঠাৎ ডাক এলো এই সূরা জিবরাইল পড়ে শুনিয়ে দিলেন এই সূরার যে সাবুল মাসানি বলা হয় বারবার এই সূরাকে পাঠ করা হয় সাবুল মাসানি সাতটা আয়াত বারবার পাঠ করা হয় বলে তাকে বলা হয় যে সাবুল মাসানি এই সূরাটি আয়াত একটা আছে সূরায় নাহলে সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম বাপরে বাপ মারাত্মক বড় সূরা এর ইজ্জত গুরুত্ব মহত্ব অনেক বড় বেশি তাই সেই সূরা এই চারটি নাম আপনাদেরকে বললাম এক নাম্বার সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা ভূমিকা সূরা দুই নাম্বার হলো কি সূরাতুল উম্মুল কুরআন উম্মুল কিতাব বলা হয়েছে তিন নাম্বার বলা হয়েছে কি সূরাতুস সালাত নামাজের সূরা চার নম্বরে বলা হয়েছে সূরাতুস শিফা আরোগ্য লাভের সূরা সেই সূরাটি একবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম বাক্য আলহামদু মানে ওয়ালার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ আর আমরা কি বলি আলহামদু এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হলো এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই ইন্না আতাইনা সূরা পড় থেকে বেঈমান হয়ে বাড়ি আসছে ইন্না আকাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করতে হবে ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহা এবং কুরবানি করো আর আমরা কি বলি ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো এই জন্য উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য মাথায় রাখবেন এই জন্য কোরআন পড়তে গেলে সহি করে পড়বেন আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাংলা মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার সমস্ত প্রশংসা পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর প্রশংসা করো এ প্রশংসার কোন স্থায়িত্ব নেই রে এর ওর প্রশংসা করে স্বামী স্ত্রীর প্রশংসা করে ও প্রশংসা বেশি দিন টেকে না আর আল্লাহর প্রশংসা করলে দুনিয়া তো টিকবে আখেরাত তো লাভ হয়ে যাবে জোরে বলো এক নম্বর আলহামদুলিল্লাহ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহ
আর সবই আল্লাহ পাকের তাসবিহ জপন করে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদি আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জপন করে আর হামদ প্রশংসা হচ্ছে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলো কে আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কে আল্লাহ এত বড় একটা প্যান্ডেল করেছেন এত সৌন্দর্য প্যান্ডেল করেছেন এই প্যান্ডেলের প্রশংসা পাওয়ার যোগ্য হলো আল্লাহ আপনারা প্যান্ডেলওয়ালার খানটাক সাময়িক প্রশংসা করলেন প্যান্ডেলওয়ালা খুব ভালো প্যান্ডেল করেছে ইত্যাদি 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 কিন্তু এটার বেশিক্ষণ থাকবে না কিন্তু প্রশংসা হলো আল্লাহর আল্লাহই এখানে করিয়েছে নইলে আল্লাহ আজকে জলসানা দিয়ে বৃষ্টি দিয়ে সব ভিজিয়ে দিয়ে একেবারে 12টা বাজিয়ে দিতে পারত ঠিক না বেটি আল্লাহ চেয়েছেন তাই এই কোরআনের বাণী আপনাদেরকে শোনানোর রাস্তা করে দিয়েছেন তাই সেই জন্য প্রশংসা করুন কার আল্লাহর আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কাজে তোমরা আলহামদুলিল্লাহ বলবে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে কাইফা হালুকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর প্রশংসায় আমি ভালো আছি আপনি বলবেন না শুধু ভালো আছি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তাই ভালো রয়েছেন আল্লাহ ভালো রাখেননি আল্লাহ যেমন রেখেছেন তাই ভালো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল হাদিস আল্লাহর নবীর হাদিস কো বাপ বলছে এগুলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল প্রত্যেকটা কাজে আল্লাহ পাক যে হালে রাখে ভালোই রয়েছে এইজন্য প্রত্যেকটা কাজে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন খেতে গেলে খেতে 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 মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন পানি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ প্রশংসা তোমার শুধু তাই নয় আমরা শুধু কি করি ভালো কাজ পেলেই আলহামদুলিল্লাহ বলি আর মেন কাজগুলোতে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই খবরদার নয় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার পৃথিবীর কোনো প্রশংসা করে তুই সম্মান পাবি না আমি আল্লাহ আমার প্রশংসা কর আমি আল্লাহ কি করব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ইওয়ালিল্লাহ রব্বিল আলামিন রব্বিল আলামিনটাকে রব রব মানে পাল্লেওয়ালা আল্লাহ পাক আমাকে আপনাকে লালন পালনকারী বাপ তার ছেলে মেয়েকে মা তার ছেলে মেয়েকে লালন পালন করে আর আল্লাহ আমাদেরকে লালন পালন করে আল্লাহ জানে কিভাবে লালন পালন করে আপনি বুঝতে পারবেন না আমি একটা উদাহরণ দিচ্ছি দিলেই খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন মানুষের ক্ষেত্রে উদাহরণটা দিলে বুঝতে পারবেন না জন্তুর ক্ষেত্রে দিই আচ্ছা হরিণের বাচ্চা হতে দেখেছে ছাগলের বাচ্চা হতে দেখেছে হ্যাঁ ছাগলের সিজার করতে হয় একমাত্র মানুষেরই এখন ইদানিং সিজার শুরু হয়ে গেছে মানুষেরই সিজার করতে হয় আর পৃথিবীর কোনো প্রাণী সিজার করতে হয় না বিনা সিজারই বাচ্চা কাল্লা বের করে দেয় আপনি কি লক্ষ্য করেছেন একটা ছাগলের পেট থেকে যখন বাচ্চা বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা দাঁড়িয়ে যায় ঠিক না বেটি দাঁড়িয়ে ঠিক যে দুধে মুখ দিয়ে দেয় বাটে মুখ দিয়ে দেয় কি সুন্দর আল্লাহ বলছে দেখ আমি কেমন রব পাল্লেওয়ালা কেমন চিন্তা করে দেখ এই ছাগলটা একটা দুর্বল বাচ্চা পেট থেকে এলো আসার পর তার কোটার ক্ষমতা নেই দুবার চেষ্টা করলো তিনবার চেষ্টা করলো চারবারের মাথায় উঠে দাঁড়িয়ে মাথাটা টলে টলে গিয়ে ঠিক ওর মুখটা ঠিক স্তনের বোটায় দিয়ে পৌঁছে দিলাম একদম স্তনের বোটায় দুধের বোটায় ঠিক পৌঁছে গেল আল্লাহ আমি আল্লাহই করালাম এবার আস্তে আস্তে ওকে খাওয়ালাম বড় করলাম আমার রোদ লাগলো আমার সূর্যের আলো গায়ে লাগলো আমার আকাশের পানি পান করলো খেলো আবার সবুজ ঘাসের ঘাসগুলো ও পান করলো খেলো ব্যাস খেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেল তুই তাকে জবাই করে গিলে নিলি আমি তোরই জন্য তৈরি করেছি মানব জাতি তোদের জন্য তৈরি করেছি ওকে লালন পালন করেছি এই জন্য আমি হলাম রব আমি হলাম রব আমি রব রব্বুর মানে হচ্ছে পাল্লেওয়ালা লালন পালনকারী আর রব্বুল কিসের রব শুধু ওই ছাগলের রব নয় গরুর রব নয় তোর রব নয় আলামিন আলাম মানে পৃথিবী আলাম মানে পৃথিবী থেকে আলামিন আলাম মানে পৃথিবী আলামিন আলাম নয় ইলিম ভালো করে শুনে নিন শব্দটা ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম ভালো করে কটা শব্দ হলো দেখুন ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম কটা শব্দ হলো সাতটা শব্দ সাতটা সাত রকম মানে সাতটা সাত রকম মানে শুনে নিন ইলিম মানে জ্ঞান ইলিম মানে জ্ঞান আলাম মানে চিহ্ন পতাকা 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 চিহ্ন আলাম মানে পৃথিবী আলিম মানে জ্ঞানী আলিম জ্ঞানী আলিম অধিক জ্ঞানী আল্লামা সর্বাধিক জ্ঞানী আর আলাম তার থেকে জ্ঞানী
আর আমরা যাকে তাকে আল্লামা শব্দ বলে ফেলি, যাকে তাকে আল্লামা বলে দি। বাপেরা, আল্লামা শব্দ হলো ইসমে মুবালাগা সিগা, যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করবেন না। বলে গেলাম, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে গেলাম। তাই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার, আর আমি হলাম সারা পৃথিবীর আসমান জমিনের রব। জোরে বলো বন্ধুরে, আকাশে গেলে রবের পরিচয় পেয়ে যাবেন। কেউ যদি প্লেনে ওঠেন, প্লেনের স্তর আছে 800 মিটার উপরে যখন উঠে যাবে, 800 মিটার উপরে যখন উঠে যাবে, 1000 মিটার উপরে যখন উঠে যাবে বাপ প্লেন, তারপরে একবার প্লেনের জানালা দিয়ে দেখতে পাবেন আল্লাহর সৃষ্টির কত রকম কি আছে। অত উঁচুতে পাখি পর্যন্ত ওড়ে, কত পাখি প্লেনের ডানায় জড়িয়ে প্লেনকে বাস্ট করিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। সেজন্য আপনাদেরকে বলি বাপেরা, আল্লাহর সৃষ্টি আকাশেও দেখতে পাবেন। সূর্য চন্দ্র নক্ষত্র কিভাবে তৈরি হলো গ্যালাক্সি, আবার তিনি তৈরি করেছেন আলাম পৃথিবী, আসমানে জমিন টোটালটাই হলো আলাম। আবার নিচেই চলে যান, মাটির তলায় চলে যান, সমুদ্রের নিচেই যাবেন, গিয়ে দেখবেন কত রকমের প্রাণী রয়েছে, কত রকমের মাছ সমুদ্রের ভিতরে পাবেন, মণিমুক্তা ঘেরা পান্না চুনি সব পাবেন। আবার আল্লাহ বলছে মাটির তলায় যা, মাটি খুলতে খুলতে দেখবি তুই লোহা পাবি, সোনা পাবি, সোনা পাবি, লোহা পাবি, পানি পাবি, তেল পাবি, খনিজ পদার্থ অনেক কিছু পাবি। আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি বান্দারে, আমি আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে তোদের কাছে তুলে ধরি, এগুলো কেন করেছিস জানিস? অতিলকাল আমসালু নাদুরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন সুরার নাম সুরায় আনকাবুত, আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, ফল ফুল গাছপালা গাছ তরুলতা পশু পাখি তৈরি করেছি, কেন জানিস? একমাত্র তোদের জন্য তৈরি করেছি, মানব জাতির জন্য তৈরি করেছি। আর এই সৃষ্টির রহস্যগুলো বুঝবে কারাম? আলেমরাই ভালো বুঝতে পারবে, আলেম ছাড়া ভালো কেউ বুঝতে পারবে না। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরাই বুঝতে পারবে। এবার আসছি প্রশ্ন হলো, আলেম কাকে বলে? আলেম কাকে বলে শুনে নিন। আল্লাহর নবী এই আয়াতের তাফসিরে বলে দিয়েছেন, আল্লাহর নবী আলেম কাকে বলে? আলেম তাকে বলে যে তার মধ্যে তিনটে জিনিস পাওয়া যাবে। 1 নম্বর, যে কোরআন শিক্ষা করেছেন, 1 নম্বর যিনি কোরআন শিক্ষা করেছেন, 2 নম্বর যিনি কোরআন মোতাবেক জীবন যাপন করেছে। কি বললাম? কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, আমল করেছে। তার 1 নম্বর হলো কোরআন শিক্ষা করেছে, 2 নম্বর হলো কোরআন মোতাবেক আমল করেছে, 3 নম্বর নবী বললেন কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, এই তিনটে যার মধ্যে আছে তিনি হলেন একজন খাঁটি আলেম। আর এখন কি হয়, হেফজ করেছে, ওয়াজ করতে লেগে গেছে, হাফেজ সাহেব ওয়াজ করছে, নামের আগে হাফেজ কারি মাওলানা মুফতি হয়ে গেল। এই তো হাফেজ, কোরআন পড়েছে, আমল করেনি, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না রমজান মাসে, ওই দূরে গিয়ে যেসব হোটেলে দরজা বন্ধ আছে, মানে ঝাঁপ ফেলা আছে, ওই হোটেলে ঢুকে বিরিয়ানি খেয়ে চলে গেল। হাফেজ সাহেব মহাশয়, বাপেরা খুব সাবধান, 5 ওয়াক্ত নামাজও পড়ে না অনেকে, রোজাও ঠিক মতো রাখে না, আর কি বলবো, বেওজুতে ওয়াজ। ও বাবা, আর বলে লাভ নেই, বেওজিতে তো হর হামেশাই ওয়াজ চলে, বক্তা যদি বেওজিতে ওয়াজ করে, শ্রোতা যদি বেওজিতে ওয়াজ শোনে, এই বক্তা শ্রোতার মাঝে কতটা রহমত নাজিল হবে আল্লাহই ভালো জানবে। আর যদি বক্তা খালেস নিয়েতে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ করতে বসে, আর শ্রোতা যদি পাক পবিত্র অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তা শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলো আমার বাপেরা, চলো 2 নম্বর হলো। তাই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ শুধু তাই নাই সমস্ত প্রশংসা আমার জন্য আর আমি হলাম সমগ্র আসমানে পৃথিবী জমিনের রব পাল্লেওয়ালা যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটা দিয়েছি যাকে যেভাবে তৈরি করার দরকার তাকে সেইভাবে তৈরি করেছি যাকে যেভাবে মানুষ হওয়ার দরকার তাকে সেইভাবে মানুষ করে দিয়েছি আরে এই পৃথিবীর জমিনে কত বাপ মারা গেছে কত মা মারা গেছে নবজাত শিশু বাপ মারা গেছে এক মাস আগে আর যেদিন বাচ্চা হচ্ছে সেদিন মাটাও মারা গেছে তাহলে ওই বাচ্চাটা কে লালন পালন করবে তার ব্যবস্থাও আমি আল্লাহ ঠিক করে দিয়েছি কোনদিন এতাই ওতাই পড়ে মানুষ হয় না ঠিক কেউ না কোনো ব্যক্তির মনে হৃদয়ে ভালোবাসা দিয়েছি সে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানুষ করছে সুতরাং আমি কিভাবে মানুষ করি দেখ আমি হলাম এমন রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেই জন্য সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য হলাম আমি আল্লাহ আমার যত প্রশংসা তোরা করবি আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোদের এক একটা অক্ষরে 10টা করে নেকি দান করব দুই নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম আর-রাহমান মানে দয়ালু আর রহিম মানে দয়ালু পার্থক্যটা কি জানেন রহমান মানে দয়ালু শুধু আম ভাবে দয়ালু সাধারণ সকলের জন্য দয়া হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলে আল্লাহ বলছে বান্দা শোন এই পৃথিবীর জমিনে আমার দয়া যদি না থাকতো তাহলে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারতেই না ঠিক না বেটি আল্লাহ বলছেন আমার দয়া আমার দুটো জিনিস পৃথিবীতে আছে বলে তোরা এখন বেঁচে আছিস দুটো জিনিস কি কি ওয়াজালা বাইনাকু মাওয়াদাতাও ওয়া রাহমা আমি আল্লাহ দুটো জিনিস দিয়েছি তোদের মাঝখানে কি কি এক নাম্বার দয়া দুই নাম্বার ভালোবাসা এক নাম্বার দয়া দুই নাম্বার ভালোবাসা এই দেখেন দয়া আর ভালোবাসা আছে বলে এই দুটো লোক পাশাপাশি বসে আছে এ ওর প্রতি দয়া করতে পারে ওর প্রতি দয়া করতে পারে এ ওকে ভালোবাসে ওকে ভালোবাসলে পাশাপাশি বসে আছে যদি এ ওকে দেখতে না পারতো তাহলে এ এখানে বসতো ও সেখানে বসতো ঠিক না বেটি আল্লাহ বলে যেদিন আমি তোদের থেকে এই দয়া আর ভালোবাসা তুলে নেব সেদিন তোরা নিজেরাই মারামারি করে মারা যাবে যেদিন আমি তোদের মধ্য থেকে দয়া আর ভালোবাসা তুলে নেব সেই দিন তোরা নিজেরাই মারামারি করে মরে যাবে আল্লাহ পাক কোরআনে বলছে এই জন্য আর রহমান রহমান মানে দয়া এই দয়াটা হলো আম ভাবে দয়া এই দয়া থেকে সকলে ভাগ পাবে আর রহিম মানে দয়ালু এটা হলো খাস তাতান লিল মুমিনিন মুমিনদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আবার কেউ বলেছেন এই রহমানটা হলো দুনিয়াতে রহিমটা হলো আখিরাতে আবার কেউ বলেছেন রহমান দয়ালু রহিমও দয়ালু দুটি প্রায় কাছাকাছি একই তেমন কিছু পার্থক্য নেই তো আপনাদেরকে সংক্ষেপে বললাম আল্লাহ বলছে আমি আল্লাহ হলাম রহমান আমার দয়া আর তোর দয়া আসমান আর জমিন তফাত তুই বাপ তুই ছেলের প্রতি দয়া করেছিস কিরকম দয়া করেছিস চলে একটা অন্যায় করে ফেলেছে তোর একটা দামি জিনিস ক্ষতি করে ফেলেছে তুই কি করলি তাকে মা ধর দিয়ে কিছুক্ষণ পরে একটু রাগ জাল মিটে গেলে আবার তাকে ভালোবাসিস আর আমি আল্লাহ আমার ঘর তো ভেঙে দিয়েছিস আমার এই করেছিস তাই করেছিস আমি কিছু বলেছি কিছু বলিনি আমি আল্লাহ জানি ঠিক একদিন না একদিন আমার কোরআনের বাণী তোর কানে পৌঁছে যাবে অমাইয়া আমাল সু আনা আও ইয়াযুলিমি নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর জমিন আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি আমি যে দয়ালু দয়া করেছি একবার চিন্তা করে দেখ পৃথিবীর জমিনে তোরা আমার ঘরকে ভেঙে দিয়েছিস আমাকে অত্যাচার করেছিস আমাকে গালি দিয়েছিস আমি আল্লাহ তোদের কিছু বলিনি কিন্তু আমি আল্লাহ জানি রে একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে সেদিন তোরা আমার কাছে তওবা ইস্তেগফার করবি আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব দুই নাম্বার হলো কি মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ বলাম মালিক কিয়ামতের দিনের মালিক তুইও মালিক আমিও মালিক পার্থক্য কি জানিস বান্দা তুই একটা কারখানার মালিক তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে দুইজন কারিগর তোর বিরুদ্ধে কথা বললে ঘাড় ধরে বের করে দিস কিন্তু আমি আল্লাহ এমন একটা মালিক আমার কারখানা দুনিয়াটা হলো আমার কারখানা আমার তৈরি চিড়িয়াখানাতে কত রকম মানুষ আছে কত রকম প্রাণী আছে সব ছেড়ে রেখে দিয়েছি বান্দা একবার লক্ষ্য
দেখিস এই পৃথিবীর জমিনে আমার তৈরি কারখানাতে তোরা কত ভুল করেছিস পাপ করেছিস তবু আমি আল্লাহ যে আমার ডাকিস আল্লাহ বলে যে ডাকিস নামাজ পড়িস তারও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি যারা আমাকে আল্লাহ বলে ডাকিস না তাকেও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি বান্দা আমি জানি রে জানি তোরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় একবারের জন্য তোরা ফিরে আয় আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি যদি তোরা ফিরে আসিস তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব দুনিয়াতে মালিক আছি এবার কিয়ামতের মাঠে তোদের মালিকানা তো কেউ থাকবে না কিয়ামতের মাঠে আমি আল্লাহ হলাম মালিক সেই দিন আমার বিচার হবে চুল জেরা বিচার হবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরাম এই পৃথিবীর জমিন আমরা কি করি মানুষ মানুষের কাছে ভিক্ষা চাইতে শুরু করি মানুষ মানুষের কাছে কি করি মানুষ মানুষের গুণগান করি আরাধনা উপাসনা করতে যাই খবরদার নয় ইসলাম ধর্ম কোনটাই অ্যাকসেপ্ট করে না ইসলাম ধর্ম এটাই বলে ভিক্ষা যদি চাইবি আল্লাহর কাছে চাইবি ইবাদত যদি করবি তো আল্লাহর ইবাদত করবি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা বান্দা তোরা আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত কর বান্দার ইবাদত করতে যাস না আল্লাহর ইবাদত কর আমি আল্লাহ আমার ইবাদত কর লা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না তাই আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি শোন তোরা সূরা ফাতিহা যখন পড়বি এই ভাবি আমার কাছে চাইবি ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাই না ইবাদত করি না ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব গোলামতি যদি করতে হয় আল্লাহর গোলামতি করব এ শুধু তাই নয় প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা করবে এক নাম্বার হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলছেন বান্দারি ইবাদত যদি করতে হয় আমার কাছে ইবাদত করবি আমার ইবাদত করবি আমার সঙ্গে অন্যের কারোর মেলাবি না আমার ইবাদতের সঙ্গে অন্যের কারোর ইবাদত মেলাবি না সুতরাং আমার ইবাদত হলো আলাদা আমি যা যা বলেছি আর যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে বলে দিয়েছি কিভাবে ইবাদত করতে হবে কিভাবে চাইতে হবে আমি সব পদ্ধতি বলে দিয়েছি তুই গোনা করেছিস এই বলে দোয়া চা রব্বানা গফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার এই বলে দোয়া চা শুধু তাই নয় তুই ভালো কামনা করছিস খারাপ থেকে দূরে সরে থাকতে চাইছিস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার তুই গোনা করেছিস পাপ করেছিস এই বলে দোয়া চাইবি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই বলে দোয়া চাইবি বান্দা তুই যখন চাইবি কার কাছে আমার কাছে চাইবি কোরআন বলছে ওয়া ইযা সালাকা ইবাদি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন দুই নম্বর পারার একেবারে সাত নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরাই বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি বান্দা যখন আমার কাছে চাইবে আন্নি ফাইন্নি করিব আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী হয়ে যাই উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান সে যখন আমার কাছে যেটা চায় আমি আল্লাহ তার দাকে সাড়া দিয়ে তার জিনিসটাকে পূরণ করে দিই বাপেরা আর আমরা কি করি নামাজ পড়তে গিয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আর নামাজ থেকে ফিরে এসে বাবা অনেক সময় অনেক মানুষ কি করে জানেন নামাজ থেকে ফিরে এসে নামাজে বলে আল্লাহ তোমার ইবাদত করি তোমারই কাছে চাই তোমারই ইবাদত করি আর নামাজ থেকে ফিরে এসে বাবা কোনো মাজারে গিয়ে সেখানে গিয়ে শিরক করে দিই কোনো মাজারে গিয়ে যদি আপনি বলতে বলেন কোন আল্লাহর ওলির মাজারে গিয়ে যে আপনি আমাকে সন্তান দেন আপনি আমাকে ছেলে দেন মেয়ে দেন আপনি আমার খাবার দেন আপনি আমাকে রিজিক দেন এসব বলবেন না শিরিক হয়ে যাবেন তবে আল্লাহর
ওলির ওসিলা দিয়ে আপনি আল্লাহকে চাইবেন, ওসিলা দিয়ে আল্লাহকে চাইবেন, ডাইরেক্ট ওই কবরস্থানে গিয়ে চাইবেন না, ডাইরেক্ট ওই কবরবাসীর কাছে চাইবেন না, তাহলে মুশরিক হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আল্লাহ সকলের গুনাহ maaf করবে, শিরককারীর গুনাহ আল্লাহ কখনোই maaf করবে না, এটা মাথায় রাখবেন। শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। খবরদার, শিরকের দুটো ভাগ আছে, বড় শিরক ছোট শিরক। ছোট শিরক দুটো বলে যাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেক সময় কি করেন, ছোট ছোট শিরক কি, কোন ব্যক্তির কাছে, বস্তুর কাছে গিয়ে, মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি চাইলেন এই দাও তাই দাও, খবরদার চাইবেন না, এটা ওসিলা দিয়ে চাইবেন আল্লাহর কাছে। আর যদি ডাইরেক্ট চান, এটা ছোট শিরক। আরেকটা শিরক বলছি, মুসলমানরা করে, কসম খায়, আল্লাহর কসম না করে বিবির কসম, ছেলের কসম, মেয়ের কসম, ভালোবাসার কসম, প্রেমিকার কসম, ইত্যাদি ইত্যাদি কসম খায়, খবরদার নয়। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও মুশরিক হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও মুশরিক হয়ে যাবে, খবরদার নয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, আল্লাহ ছাড়া অন্যের কসম করবেন না, আল্লাহর কসম করবেন, ব্যাস ঠিক আছে। কসম করলে তার কাফফারা দিতে হবে, যদি কসমকে ভেঙে ফেলেন তার কাফফারা হলো ফাকাফারাত গায়িত আমু আশরাতি মাসাকিন মিন আউসাতি মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলছেন, কসম করলে, কসম যদি ভেঙে ফেলো তার কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি, 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা 10টা ফকির একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি না পারেন কমসে কম তিনটে তিনখানা আপনাকে রোজা রাখতে হবে, এটা হলো কসমের কাফফারা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, খবরদার এইটা থেকে একটু সাবধানে থাকবেন। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আল্লাহ ছাড়া অন্যের কসম মোটেই করবেন না, এটা যেন মাথায় থাকে, এটা হলো ছোট শিরিক। এরপর আল্লাহ বলছেন, ইয়াকা নাবুদু, বান্দা তোরা যখন ইবাদত করবি, কার ইবাদত, আমারই ইবাদত করবি, না আবুদুকা, তোরা আমার ইবাদত কর, ইয়াকা নাবুদু, আমরা তোরা এইভাবে ইবাদত বল, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কি বলবি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আরো বলবি সাহায্য যদি চাইতে হয় আল্লাহ তোমারই কাছে সাহায্য চাইছি, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাইছি না। এরপর আল্লাহ বললেন, এই বলে তোরা দোয়া চা, এই জন্য এই সূরাটার নাম আরেকটা হলো সূরাতুদ দোয়া। আল্লাহ পাক বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা এই বলে দোয়া চা, আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালনা করো। মোমেন ব্যক্তি কোনোদিন বেঁকা পথে চলে না, মোমেন ব্যক্তি সর্বদা সরল পথে চলে, মোমেন ব্যক্তি সরল পথে চলে, মোমেন ব্যক্তি কোনোদিন বেঁকা পথে চলে না। আল্লাহর কোরআন বলছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহর কোরআন বলছে, মোমেন ব্যক্তি সরল সঠিক পথে চলে, বেঁকা চোরা পথে মোমেন ব্যক্তি কোনোদিন চলে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, খাঁটি যদি মোমেন হয়ে থাকেন, খাঁটি যদি মোমেন হয়ে থাকেন, সরল পথে চলবেন, প্যাঁচ পোঁচ পথে মোটেই চলতে চাইবেন না। এরপরে আল্লাহ পাক বললেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাদের চালাও যে পথে আপনার সৎ বান্দারা চলে গেছে। এখন সৎ বান্দারা কারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওমাইয়াতু ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। সৎ বান্দারা কারা, এই জন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন, নবীরা যে পথ অবলম্বন করেছেন ওই পথ অবলম্বন করবেন। এখন তো নবী চলে গেছেন, নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমদেরকে রেখে গেলাম, আমি চলে যাচ্ছি, হাক্কানি আলেমদের রেখে যাচ্ছি, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করুন। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, যদি হাক্কানি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে
মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো আর পাঁচ ওয়ালা তখন খামিসান ফাতুকলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য বাপ এই রকম একজন হাক্কানি আলেমের নাম বলে যাচ্ছি ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি শুধু তাই নয় এই রকম একজন হাক্কানি আলেম শুয়ে আছেন বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই রকম হাক্কানি আলেমরা শুয়ে আছে এই হাক্কানি আলেমদের অনুসরণ করুন এদের রেখে যাওয়া কিতাবগুলোকে ফলো করুন এরা শরীয়তের বিরোধী কোন কিতাব লেখেনি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোন কিতাব লেখেনি এরা সঠিক পথে রেখে গিয়েছেন আরো বড় বড় হাক্কানি আলেমরা আছেন তাদের অনুসরণ করুন হাক্কানি আলেমদের অনুসরণ করুন হাক্কানি আলেমদের অনুসরণ করলে হবে কি আপনি ইহকাল শান্তিতে থাকবেন পরকালে জান্নাত পাবেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার পরেই যারা আসার আগমন করার কথা ছিল তিনি এসে গেছেন তিনি ঠিক 10:30 টায় চলে আসবেন আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন নারাই তাকবীর আল্লাহু আকবার আওলাদে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ নারাই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ যারা অপেক্ষায় আপনারা ছিলেন তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তাই বন্ধুত্ব করতে হবে চার শ্রেণীর লোকের সঙ্গে এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন দুই নাম্বার নবী নেই সাহাব মানে আউলিয়া কেরামদের অর্থাৎ হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহর নবী বলে গেলেন হাক্কানি আলেম কাকে বলে আল্লাহর নবী বলেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া না আজওয়াদু বানি আদম ওয়া আজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমীরা ওয়াহিদা আল্লাহর নবী বললেন কি আল্লাহ হলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক জীবন যাপন করেছেন এবং আর ইলিমটাকে জনগণের কাছে ছড়িয়ে দিয়েছেন তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে এই শ্রেণীর আলেমরা কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো সিদ্দিকীন সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন আল্লাহর কোরআন বলছে সত্য কথা শুধু বললে হবে না সত্যবাদীদের সঙ্গে চলাফেরাও করতে হবে সত্য কথা বলতে হবে তার দলিল কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে ঈমানদার বান্দাগণ আকুলু কাউলান সাদিদা সদা সর্বদা সত্য কথা বলো আর সত্যবাদীদের সঙ্গে চলতে হবে কিভাবে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহ পাক কোরআনে বললেন হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো আর আল্লাহ পাক কি বললেন বান্দা এই পৃথিবীর জমিনে সত্যর উপরে থাকবে সত্যর কথা বলবে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ন্যায্য কথা বলবে সত্য কথা বলবে তোমার আত্মীয় যদি মিথ্যাবাদী হয় খবরদার মিথ্যাকে মিথ্যাই বলবে সত্যকে সত্যই বলবে ভাই যদি মিথ্যা কথা বলে অযোগ্য অপসার কথা বলে বাজে কথা বলে তোমার উচিত হবে তুমি সেটাই সত্য কথা বলবে যে আমার ভাই ভুল বলেছে এটাই ঠিক এটাই ঠিক এটাই ঠিক কোরআনের দলিল আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা আল্লাহ যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে তিন নাম্বার হলো সুহাদা শহীদদের সঙ্গে বন্ধুত্ব করবেন শহীদান কারা কোরআন বলে দিচ্ছে শহীদ কাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সূরা সফের চার নাম্বার আয়াত 28 নম্বর পারা 28 নম্বর পারা সূরা সফের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে শিশাগরিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তারাই হলো শহীদ
আর শহীদানদেরকে কোনোদিন মৃত বলবেন না কোরআন বলছেন লা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়াউম ওয়ালাকিন লা তাশুরুন আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তো অনুভব করতে পারো না শুধু তাই নয় আরো বলে দিচ্ছি লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়াউম ইনদা রাব্বিকুম ইরজাকুন সূরা আল ইমরানে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয় তারা কিভাবে খায় কিভাবে যায় কিভাবে নেয় একমাত্র আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে নবীদের মুজিজা হলো হক আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সত্য দেখবে আল্লাহর নবীর হাদিস নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি নবী বলেছেন যে ব্যক্তি ঈমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে সত্য দেখবে শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না সেজন্য বাপেরা যারা আল্লাহর নবীকে দেখেছেন স্বপ্নের মাধ্যমে সত্য দেখেছেন এবং আল্লাহর ওলিদের কারামত কারামাতুল আউলিয়াই হাক্কুন ওলিদের কারামতটা হলো হক মাশাআল্লাহ চার নাম্বার হলো অসলিগিন আল্লাহর ওলি বান্দারা নেক বান্দা মনে রাখবেন মুমিনদেরকে উল্টো পাল্টা বলতে যাবেন না খাঁটি আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা মনে রাখবেন মুমিনদের মুমিনদের ফিরাস থেকে বেঁচে থাকো দূরে সরে থাকো পরহেজ করো ভয় করো কেন মুমিনরা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা আল্লাহর নূর থেকে তারা আল্লাহ তাদেরকে দেখায় মনে রাখবে মুমিনের যে নূর মুমিনের যে গতি কোরআনের দলিল এজন্য আপনাদেরকে বললাম আল্লাহ পাক কোরআনে বলছেন কিয়ামতের মাঠে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জান্নাতে রাখা হবে ওয়াল্লাযিনা মাহু এবং তার সাথে যারা ঈমান আনবে ওয়াল্লাযিনা আমানু মাহু আর যারা ঈমান আনবে তার সঙ্গেও থাকবে সুতরাং আল্লাহর ওলিদের কারামতকে হক কারামাতুল আউলিয়ায় হাক্কুন আর ওলিদের ওলিদের দ্বারা যে কারামত ঘটে অলৌকিক ঘটনা ঘটে সেটা হলো কারামত কারামাতুল আউলিয়ায় হাক্কুন আর নবীদের মাধ্যমে যেটা ঘটে অলৌকিক ঘটনা সেটাকে বলা হয় মুজিজা এটাকে অস্বীকারকারী হলো কিন্তু খুব খাতারনাক ব্যাপার এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি তাই আল্লাহ পাক বললেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে নবীন সিদ্দিকিন সোহাদা সলিগিন নেক বান্দা ওলি বান্দারা মাকবুল মনজুর বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আর গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন এই শেষ আয়াত ওই পথে আমাদের চালাবেন না যে পথে আপনার গজব নাজিল হয় ফেরাউনের পথ আবু জাহালের পথ আবুল হাবের পথ শুধু তাই নয় নমরুদের পথ সাদ্দাদের পথ কারুনের পথ এই পথে আমাদেরকে চালনা করবেন না আল্লাহ এই বলে বান্দা তুমি দোয়া চাও আমার কাছে আল্লাহ নাকি শিখিয়ে দিচ্ছেন তুমি এইগুলো বলে দোয়া চাও আর লাস্টে বলো আমিন আল্লাহ তুমি কবুল করো তাই আপনাদের কাছে সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আমি তুলে ধরলাম বাপেরা বিভিন্ন দিক থেকে বলতে চেয়েছিলাম আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না আল্লাহু আলামু বিমুরাদি আল্লাহই ভালো জানেন সম্পর্কে আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরেছি সূরা ফাতিহার আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো কি কি খেতে ভালোবাসতেন এবং তার চাল চলন কথাবার্তা ওঠা বসা বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আপনাদের কাছে অনেক তথ্য আপনারা যারা রেকর্ডিং করেছেন জানবেন আর মিডিয়া ভাইদের বলে দিচ্ছি একটা কথা মিডিয়া ভাইরা তোমরা ভালো করে শুনে নাও কোনোদিন বাজে বাজে ছবি দেবে না কোন বক্তার ছবির সঙ্গে আমার ছবি দেবে না আমি বারবার বলে দিচ্ছি আজকের এই লাস্ট বলা বললাম তার নইলে আমি রিপোর্ট মারতে বাধ্য হব আমি বলে দিচ্ছি আমি রিপোর্ট মারে দেবো একদম আমি বারবার বলে দিচ্ছি আমার ছবির সঙ্গে কোনো ছবি দেওয়ার দরকার আমার ছবিও দেওয়ার দরকার নেই আর আমার ছবির সঙ্গে কোনো বক্তা কোনো ব্যক্তি বস্তু ছবি দেওয়ার দরকার নেই তুমি ওয়াজটা ছাড়ো আলহামদুলিল্লাহ ভালো জিনিস সেজন্য অনুরোধ করছি ছবির সঙ্গে কোনো মেয়ের ছবি ছেলের ছবি আরও দু চারজন বক্তার ছবি দিয়ে কার গুণ চিহ্ন দেবে কার রাইট চিহ্ন দেবে এ অধিকার তোমাকে কে দিয়েছে এ অধিকার তোমাকে কে দিয়েছে গুণ চিহ্ন রাইট চিহ্ন দেওয়া এর এ ভালো খারাপ ও ভালো মারা খারাপ তুমি তো সামান্য একটা মিডিয়া তুমি তো মোবাইলের ঘাটালো তুমি কোরআন হাদিস ঘাটালো খবরদার আমার সঙ্গে কারোর এসব কাজ করো না বাপ আমি অনুরোধ করে বলে যাচ্ছি তোমরা ওয়াজ ছাড়ো
ওয়াজ নিয়ে ব্যবসা করছো করো আরেকটা কথা বলছি কেটে কেটে ছাড়বে না পূর্ণাঙ্গ কথাটা ছাড়বে অনেক সময় করে কি আমি একটা বাক্য বলেছি ধরুন আমি ইব্রাহিম নবীর সুন্নাত গুলো বলেছি মুহাম্মদ নবীর সুন্নাতটা পরে বলেছি ওরা করে কি ইব্রাহিম নবীর সুন্নাতটা ছেড়ে দিয়েছে আর মুহাম্মদ নবীর সুন্নাতটা ছাড়েনি আর কিছু মাওলানা আছে ফজকে পড়া মাওলানা কিছু যে লেখাপড়া তো কম তারা তো অত লেখাপড়া ডিপলি জ্ঞান নেই তারা করে কি ওইখানে যাচ্ছে আর কমেন্ট করছে উনি ইহুদিদের দালাল উনি ইহুদি হয়ে গেছে উনি মুহাম্মদ নবীকে ছোট করেছে ইব্রাহিম নবীকে বড় করেছে যত বাজে বাজে কমেন্ট এই সব শুরু করে দিয়েছে খবরদার নয় আমি মানা করে দিচ্ছি আমার ওয়াজ ছাড়তে হবে না বাবা প্রচারের মালিক আল্লাহ এটা মনে রাখবে এটা আমি বিশ্বাস করি আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াকে বলিনি আল্লাহর শুকর অহংকার নয় বাপ আমি কোনো মিডিয়াকে বলিনি তোরা আমার ওয়াজ ছেড়ে দে দুনিয়াতে বলিনি ওরাই ছাড়ে ওরাই ইনকাম করে নারায়ে তাকবীর আওলাদে মুসাদ্দদে জামান